কাচকি গুঁড়া মাছ রান্না করার সহজ পদ্ধতি সব কিছু এভাবে সাজিয়ে নাও যে কড়াইতে রান্না করা হবে এরপরে সব কিছু খুব সুন্দর করে হাতের সাহায্যে হাতে মেখে নিতে হবে এখানে দিয়ে দেওয়া আছে টমেটো কাঁচামরিচ ফেলে নিয়েছি পেঁয়াজ কুচি হলুদ মরিচ লবণ পরিমাণ মতো তেল কাজকি মাছ আর কিছু আলু কুচি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এভাবে করে রেডি করে নিলে খুব সহজেই তাড়াতাড়ি রান্না করা যায় আর আমি মনে করি এভাবে তাড়াতাড়ি রান্না করার এটা একটা নিন্জা টেকনিক শুনলে হাসির লাগলেও এটাই সত্য তাড়াহুড়ো করে কাজ করলে এভাবে করে মেখেই এই কাছি গুঁড়োটা রান্না করতে হবে মাখার সমাজে হাতে একটু মশলা লেগে যায় সেই পানিটা ধুয়ে একটু দিয়ে দিতে হবে আমি সাথে দুইটা চিংড়ি দিয়েছি এতে ফ্লেভারটাও ভালো আসে তো এখন চুলায় চাপিয়ে দিলাম ঢাকনা তুলে দেখাচ্ছি এই যে তৈরি হয়ে গেল এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ধনিয়া পাতা আমাদের ঘরের সবাই ধনিয়া পাতা খুব পছন্দ করে তো পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা অবশ্যই অনেক মজা আসবে খেতে কিন্তু দারুণ হয়েছে তাই ঝটপট ঝামেলা ছাড়া এই কাজকে গুঁড়া রান্না করা যায় তা আমি একটু উল্টে পাল্টে দিয়েছি বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু গুঁড়া ভেঙে ভর্তা হয়ে যাবে তো শর্টসটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ